আওয়ামী লীগ সরকার আর কতদিন ক্ষমতায় থাকবে? এই প্রশ্নটা হয়তো অনেকের মনেই আসে, কিন্তু এই প্রশ্নটার উত্তর আমরা মিলাতে পারি না। বিএনপি নামক দলটা তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, আদৌ কি তারা এই সরকারকে উৎখাট করতে পারবে? এরকম প্রশ্ন কিন্তু অনেক জনগণের মনে কিংবা অন্তরে, কিংবা আদৌ কি বিএনপি ক্ষমতায় আসতে পারবে। এই বিষয়গুলো নিয়ে আজকে আমি আলাপ করব। আসলে আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় থাকবে, বিএনপি কি ক্ষমতায় আসবে, এটা আমাদের দেখার বিষয় না। আমাদের দেখার বিষয় হলো দেশটা কীভাবে চলবে, দেশের বর্তমান যে পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, সেটা যারা খবর রাখেন তারা হয়তো ভালো জানেন, সেদিকে আমি আর যাব না। কিন্তু আদৌ কি এই সরকার বিএনপিকে কোনো স্পেস দেবে আমার মনে হয় না, কারণ তারা অনেক ক্ষমতাধর। এই ক্ষমতাধর ব্যক্তি, এই ক্ষমতাধর মানুষগুলো পতন কিন্তু একদিনে হয় না, আস্তে আস্তে হয়। পৃথিবীতে দেখবেন, নরমুদ এসেছিল, ফেরাউন এসেছিল, তাদেরও কিন্তু পতন হয়েছে। ঠিক তেমনিও এদেরও পতন হতে পারে, কারণ কোনো কিছু যদি বেশি বেড়ে যায় সেটা কিন্তু পতনে রূপ নেয়, এটা আমি বলবো, আর বেশি বাড়িয়ে বলবো না। তবে এই সরকারের পতন দেখার জন্য অনেক মানুষ উদ্গ্রীব হয়ে বসে আছে, তাদের সে মনের বাসনা আদৌ কি পূর্ণ হবে। মানুষ উঠতে বসতে বদদোয়া দেয়, সে বদদোয়া কি তাদের গায়ে লাগবে? লাগবে, কারণ আল্লাহতালা সব কিছুর একটা শেষ আছে, সব কিছুর একটা সীমা আছে। সেই সীমা যখন কেউ অতিক্রম করে তখন তাকে কিন্তু আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেন, সেটাই এখন দেখার অপেক্ষা। কিন্তু হঠাৎ করে এই যে বিএনপি নামক দলটা আন্দোলনের মুখে, তারা কিন্তু কিছুই করতে পারলো না। একে একে বিএনপির নেতাকর্মীরা বুড়ো হয়ে যাচ্ছে, মৃত্যুর দুয়ারে চলে যাচ্ছে, কিন্তু তারা ক্ষমতা আসার গন্ধ তাদের নাকে এখনও লাগছে না। আর সরকার বহাত তবিয়তে দীর্ঘ পেড়ায় 15-16 বছর যাবৎ তারা ক্ষমতায় টিকে আছে, এটা তাদের সফলতা। ব্যর্থতা দায় নিয়ে বিরোধী দলগুলো এখন ঝিমাচ্ছে, সেই ঝিমানি রোগ থেকে তারা কবে মুক্তি পাবে সেটা তারা এখন নিজেরাও বলতে পারে না। এ হলো পরিস্থিতি। তবে যে কোনো জিনিসের পরিবর্তন আসে, আজ হোক কাল হোক, কারণ মানুষ কখনও একটা জিনিসকে বেশি দিন দেখতে ভালোবাসে না, বিরক্ত এসে পড়ে, রুচিতে বাদে, তখন মানুষ নিজেরাই রাস্তায় নেমে পড়ে, আন্দোলন করে। জনগণ যখন নেমে আসে তখন সব কিছুই পরিবর্তন হওয়া সম্ভব। আজকে দেখলেন কোঠা আন্দোলন বাতিলের দাবিতে এই যে রাস্তাঘাটে আন্দোলন, বিশাল আন্দোলন, জনগণের সম্পৃক্ততা আমি দেখলাম। এরকম আন্দোলন যদি হয় তাহলে যে কোনো জিনিসই পরিবর্তন হয়, সেটা আজ হোক কাল হোক। আশা করি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে মন্তব্যের ঘরে লিখে জানাবেন, আর এরকম ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।